শেখ কামাল বেঁচে থাকলে দেশ অনেক কিছু পেত জন্মদিনের আলোচনায় প্রধানমন্ত্রী সিনহার মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা বললেন সেনাপ্রধান ও আইজিপি দায়ী কোনো বাহিনীর নয় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংবাদে সাথে আছি রক্তিম ত্রিপুরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online শেখ কামাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ভাই শহীদ শেখ কামালের একাত্তরতম জন্মদিন উপলক্ষে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন শেখ কামাল শুধু ক্রীড়া সংগঠকই ছিলেন না সাংস্কৃতিক ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল আজকে কামাল নেই আমরা পৃথিবীর ভাই বোন ছিলাম একসাথে ওঠা বসা খেলাধুলা একসাথে চলাফেরা ঝগড়াঝাটি সবই আমরা করতাম একদিকে যেমন ক্রীড়া সংগঠক সাংস্কৃতিক জগতেও তার অমুখী প্রতিভা রয়েছে স্পন্দন শিল্পী গোষ্ঠী সে সৃষ্টি করেছে গান গাইত সেতার বাজাত সাবেক সেনা কর্মকর্তা সিনহার মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা এর দায় কোনো বাহিনীর নয় ব্যক্তির বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আর এই ঘটনাকে পুঁজি করে কোনো উস্কানিতে সেনাবাহিনী ও পুলিশের সম্পর্ক নষ্ট হবে না বলে মন্তব্য করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না সে এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্য করবে এটাকে অনেকে আবার এই সুযোগে উস্কানিমূলক মানে কথাবার্তা বলছেন বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ চৌকস এবং পেশাদার দুটি ফোর্স এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনই সফল হতে পারবেন না শেষ করছে একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার শেখ কামাল বেঁচে থাকলে দেশ অনেক কিছু পেত জন্মদিনের আলোচনায় প্রধানমন্ত্রী সিনহার মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা বললেন সেনাপ্রধান ও আইজিপি দায় কোনো বাহিনীর নয় সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24online এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন